একদিকে গোটা উত্তরবঙ্গ সহ জলপাইগুড়ি জেলা জুড়ে রাতভর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলছে। ইতিমধ্যেই তিস্তা মেঘলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত জারি হয়েছে হলুদ সতর্কতা। NH-31 জলঢাকা নদীতে সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতাও জারি। কার্যত দিনভর বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। তবে বৃষ্টিকে উপেক্ষা করে জলপাইগুড়ি জেলা পুলিশের ধূপগুড়ি ট্রাফিক পুলিশের কর্মীরা তাদের কর্তব্যে অবিচল। ধূপগুড়ির মূল ট্রাফিক মোড় থেকে শুরু করে ছোট বড় বিভিন্ন ট্রাফিক পয়েন্ট, এমনকি স্কুলের সামনে, শপিং মল সহ থানা রোডের সামনে প্রায় সমস্ত জায়গাতেই ডিউটি চালিয়ে যেতে হচ্ছে ট্রাফিক গার্ড সহ সিভিক পুলিশদের। বৃষ্টিতে ডিউটি করতে সমস্যায় জেরবার তারা। অবশেষে ধূপগুড়ির ট্রাফিক ওসি আজ 7 সকালে তাদের হাতে ছাতা তুলে দেওয়ায় অনেকটাই সমস্যা থেকে মুক্ত হবেন বলে দাবি করছেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ থেকে সিভিকরা। ধূপগুড়ি থানা ট্রাফিক গার্ডের ওসি বসন্ত পাকরিন লামা জানান, এদিন 50 থেকে 55টি ছাতা বিতরণ করা হয় পুলিশ কর্মীদের হাতে। এই বৃষ্টিতে কিছুটা স্বস্তি পাবে পুলিশ কর্মীরা, সেই উদ্দেশ্যেই এই ছাতা বিতরণ। এখন কতটা বৃষ্টি হচ্ছে এলাকায়? বৃষ্টি তো প্রচুর বৃষ্টি হচ্ছে, রাতভর বৃষ্টি হচ্ছে, সুবিধা হবে। হ্যাঁ, এখন আমাদের ছাতাটা পাওয়াতে খুব সুবিধা, ভালো হলো। বৃষ্টির জন্য সেটুকু অসুবিধা হয়, আমাদের ছাতাটা দিতে খুব আমরা উপকৃত। কাদের তরফে দেওয়া হলো এটা? আমাদের দাবি কষে দিয়েছে, দুপুরে দাবি কষে। এই ডুয়ার্স থেকে বৃষ্টি চলছে অনবরত? হ্যাঁ, অনবরত বৃষ্টি চলেছে, লাগাতার 10 দিন ধরে বৃষ্টি লাগাতার চলছে। ছাতা ছাড়া সময় ছাতা না থাকলে আমাদের ডিউটি, এটা ভিআইপি আসলে আমরা দৌড়ে যেতে পারি না, বৃষ্টি ছাতার জন্য অসুবিধা হয়। রেনকোট পরে কতক্ষণ পরে বসে থাকবো, ছাতাটা আরও সুবিধা হয় আমাদের। আপনার নাম? আমার নাম বিপ্লব সরকার।